আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা সাত বৃত্তের খুঁটিনাটি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বৃত্তস্থ বা বৃত্তীয় চতুর্ভুজ এখানে প্রথমে একটি ঘর রয়েছে এখানে বলা হয়েছে দেখো চিত্রের সিডি কি চতুর্ভুজ ব্যাখ্যা করো এখন যুক্তিসহ ব্যাখ্যা করতে বলছে এখানে যা লেখ বা তাহলে এবিসিডি চতুর্ভুজটি বৃত্তীয় চতুর্ভুজ নয় কেননা এর প্রতিটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির ওপর অবশিষ্ট নয় বরং এর ক্ষেত্রের মধ্যে অবশিষ্ট এখন দেখো এ এ কোথায় পরিধির সাথে আসে পরিধির সাথে নাই তাও বিও পরিধির সাথে নাই সিও পরিধির সাথে নাই ডিও পরিধির সঙ্গে লেগে নাই। তাই এটি কি বৃত্তীয় চতুর্ভুজ নয় এরপরে এখানে বলা হয়েছে এবার পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে খাতায় কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আঁকো কিভাবে আঁকবে কয়েকটি ভিন্ন ভিন্ন ব্যাসারদের বৃত্ত একে পুঁতিটির ওপর এ বি সি ও ডি বিন্দু চারটি বসিয়ে বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করে সহজেই চতুর্ভুজগুলো আঁকা যায় এখন এই চতুর্ভুজগুলো কিভাবে অঙ্কন করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির সমাধান সিটে চতুর্ভুজগুলো বা বৃত্তস্থ চতুর্ভুজগুলো যেভাবে অঙ্কন করবা আগে বৃত্ত অঙ্কন করবা তাহলে ভিন্ন বৃত্ত অঙ্কন করার পরে কি করবা ভিন্ন ভিন্ন বৃত্ততে মানে এই যে এই বৃত্ততে ভিন্ন ভিন্ন জায়গায় কি করবা চারটি বিন্দু স্থাপন করবা তারপরে বিন্দুগুলো যোগ করবা তাহলে এ বিন্দু বি বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু তারপরে এডি বিএবি বি সি সিডি কি করবা যোগ করবা একইভাবে তিনটি চিত্র এভাবে আলাদা আলাদা বিন্দু নিয়ে এই চিত্রটি অঙ্কন করবা তারপরে এখানে বলা হয়েছে এবার খাতায় আঁকা বিত্তস্ত চতুর্ভুজের কোনগুলো মেপে শখ সাত দশমিক দুই পূরণ করো একটু আগে যে আমি চতুর্ভুজগুলো দেখাইলাম এই চতুর্ভুজগুলো থেকে কি করতে হবে কোনগুলো মেপে এই শখটি পূরণ করতে হবে শখ সাত দশমিক দুই আমি যে চিত্রটি অঙ্কন করেছি তার কোনগুলো এখানে দিয়েছি তোমরা যেগুলো অঙ্কন করবা তার কোনগুলো চাদা দিয়ে মেপে এখানে বসিয়ে দিবা চিত্র নং তাহলে চিত্র নং তাহলে চিত্র কয়টি ছিল এক দুই তিন মানে ওখানে তিনটি চিত্র ছিল তাহলে কোন কী ছিল এ কোন ছিল বি কোন ছিল সি কোন ছিল ডি কোন ছিল তারপরে এখানে দেখো কোন এ প্লাস কোন সি তারপরে কোন বি প্লাস কোন ডি মানে বিপরীত কোনগুলো কি করছে যোগ করা হয়েছে তাহলে এখানে এ এর মাপ পেয়েছি ওয়ান হান্ড্রেড টু ডিগ্রি তারপরে বি কোণের মাপ পেয়েছি হান্ড্রেড ডিগ্রি আর সি কোণের মাপ পেয়েছি সেভেন্টি এইট ডিগ্রি আর ডি কোণের মাপ পেয়েছি যে এইট্টি ডিগ্রি এখন এখানে কোন এ প্লাস সি তাহলে কোন এ প্লাস কোন সি হচ্ছে কি এই যে কোন এ হচ্ছে ওয়ান হান্ড্রেড টু ডিগ্রি আবার কোন সি হচ্ছে যে সেভেন্টি এইট ডিগ্রি এখন এই যোগ করলে হয় ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি কোন বি আবার কোন মান যোগ হয় ডিগ্রি এখানে জায়গা নাই তাই আমি এভাবে আর লিখিনি ডাইরেক্ট ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি লেখেছি একইভাবে কি করবা তিনটি চিত্ররেই কোনগুলো পরিমাপ করে এখানে বসাবা এরপরে শখ পর্যবেক্ষণ করে পাওয়া সিদ্ধান্ত এই যে শখ পর্যবেক্ষণ করলাম করার পরে কী করতে হবে এই সিদ্ধান্ত লিখতে হবে বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ আমি একটু আগে বললাম এখানে বিপরীত কোণগুলোর সমষ্টি কিন্তু আমরা বের করছি তাহলে বিপরীত কোণগুলোর সমষ্টি কি সবগুলোই দেখো একশো ডিগ্রি মানে সমান তাহলে এখানেও দেখো বিপরীত কোণগুলো হচ্ছে একশো ডিগ্রি আবার বিপরীত কোণগুলোর সমষ্টিও হচ্ছে এখানেও একশো ডিগ্রি তারপর এখানে কি এটা হচ্ছে কোন সমষ্টি হচ্ছে দুই সমকোন একশো আশি ডিগ্রি মানে কত দুই সমকোণ এভাবে এই কাজটির সমাধান করবা এরপর আসি অপর পৃষ্ঠায় হাতে কলমে কাজ সার তাহলে হাতে কলমে কাত এখানে দেখো এই যে এখানে কিন্তু ভেঙ্গে দেখানো হয়েছে আমি যে কাজটা এখানে দেখিয়ে দিলাম এই কাজটি এখানে কী করা হয়েছে ভিন্নভাবে ভেঙ্গে দেওয়া হয়েছে দেখো কোন এক আর এর বিপরীত হচ্ছে কোন থ্রি তাহলে ওয়ান আর থ্রি তাহলে এখানে কি করছে ওয়ানটাকে আলাদাভাবে অঙ্কন করছে আর থ্রিটাকে আলাদাভাবে অঙ্কন করছে দেখো অঙ্কন করার ফলে যে আমরা যদি যোগ করে দিই তাহলে সম্পূর্ণটাই কি হবে একটা সরল কোণে রূপান্তরিত হবে সরল কোণ কত একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এভাবে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এই কাজটির শেষে একটি শূন্যস্থান রয়েছে শূন্যস্থানটি হলো কি পেয়েছ তাহলে কোন ওয়ান প্লাস কোন থ্রি তাহলে কোন ওয়ান প্লাস আর কোন থ্রি যোগ করলে কত হয় ওয়ান হান্ড্রেড এইটটি তাহলে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি একইভাবে কোন টু প্লাস কোন ফোর ইকুয়াল কত হয়েছে যে ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি এরপরে এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো একক কাজ তাহলে একক কাজের এখানে বলা হয়েছে হাতে কলমে কাজটি করে যাচাই করো যে কোনো চতুর্ভুজের বিপরীত কোন্দয়ে সমষ্টি ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি বা দুই সমকোণ হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে আবার এখানে বলা হয়েছে সমবিন্দু সমবৃত্ত বৃত্তে অন্তর্লিখিত কোনো আবদ্ধ ক্ষেত্রের শীর্ষবিন্দুসমূহ যদি ওই বৃত্তের পরিধির ওপর অবস্থান করে তবে ওই বিন্দুসমূহকে সমবৃত্ত বলে অতে আবার কি আছে যে কয়েকটি সমবৃত্তীয় চতুর্ভু বহুভুজ খাতায় আঁকো এবং যুক্তিসহ ব্যাখ্যা করো এখন এই কাজ দুটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজ দুটির সমাধান সিটি এখন এই কাজটির সমাধান যেভাবে করবা প্রথমে চিত্রটি অঙ্কন করে নিবা আর এই চিত্রটি কিভাবে অঙ্কন করা হলো তার ধাপগুলো এখন আমরা উল্লেখ করতেছি বা ধাপে ধাপে এখন অঙ্কন করব। তাই ধাপ এক পেন্সিল দিয়ে খাতায় একটি চতুর্ভুজ ডি আঁকি যার দুই জোড়া বিপরীত কোন এ কোন এ প্লাস কোন সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ডিগ্রি এবং কোন এ প্লাস কোন ডি ইকুয়াল ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি এখন আমরা এখানে চতুর্ভুজ অঙ্কন করব এবিসিডি যার কোনগুলো হবে কি বিপরীত কোণ দুয়ের সমষ্টি হবে কত এক মানে দুই সমকোণ করে হবে তারপরে ধাপ দুই খাতা থেকে আঁকা চতুর্ভুজ আঁকার ক্ষেত্রটির চারপাশে একটু বেশি জায়গাসহ কেটে আলাদা করি তাহলে এখানে আমরা একটু বেশি জায়গাসহ কী করবো কেটে আলাদা করব এই অংশটাকে তারপরে কী করা হবে তারপরে এখানে দেখো চতুর্ভুজ ক্ষেত্রটিকে এমনভাবে ভাস করি যেন এ বিন্দু টি সি বিন্দুর ওপরে পড়ে আবার ভাস খুলে ভাস বরাবর দাগ টেনে পি রেখা আঁকি তারপরে কি করতে হবে ভাস করতে হবে এ বিন্দু কার সাথে সির সাথে আর ডি এইতে কী করতে হবে ভাস করতে হবে ভাস করলে এই যে দাগগুলো অঙ্কন হবে দাগগুলো অঙ্কন হলে কী করব আমরা এই যে পি কিউ একটা রেখা আঁকবো তারপরে আবার ডি বিন্দু বি বিন্দুতে ভাস করবো ভাস করলে কি হবে এম এন একটা রেখা হবে তারপরে এখানে দেখো চতুর্ভুশ এটা তো বললাম তারপরে হচ্ছে যে অনুরূপভাবে আরও একটি ভাস করি যেন এ বি বিন্দুটি ডি বিন্দুর ওপরে পড়ে ভাস খুলে ভাঁজ বরাবর দাগ টেনে এ এম এম এন রেখা আঁকি তারপরে এখানে বলা হয়েছে যে ও এম এন রেখাধয় পরস্পরকে ও বিন্দুতে সেদ করে তাহলে পরস্পরে তাহলে ও এ যোগ করি এখন দেখো এখানে পরস্পরে কি এই যে ও বিন্দুতে সেদ করে দেখো ও বিন্দুতে সেদ করে তাহলে তাহলে এখানে কী করবো ও এ যোগ করি তাহলে ও এ যোগ করার পরে কি করব এখানে দেখো ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি বৃত্তটি এ বি ডি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু কি আছে সিডি সি ও ডি এর ওপর দিয়ে যায় তে আছে বৃত্তটি ডি চতুর্ভুজটির প্রতি শীর্ষবিন্দুর বিন্দুর ওপর দিয়ে অতিক্রম করে সুতরাং এবিসিডি চতুর্ভুজের এব সিডি শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত এভাবে এই কাজটির সমাধান করবা তারপরে এখানে কি করবা কয়েকটি সমবিত্ত অঙ্কন করবা তাহলে সমবিত্তীয় বহুভুজ এখন যেভাবে অঙ্কন করবা তাহলে বৃত্তে অন্তলিখিত কোনো আবদ্ধ বহুভুজের শীর্ষ বিন্দুসমূহ যদি ওই বৃত্তের পরিধির ওপর অবস্থান করে তবে ওই বিন্দুসমূহকে সমবৃত্ত বলে আর আবদ্ধ বহুভুজটি সমবৃত্তীয় বহুভুজ এখন এখানে দেখো সমবৃত্তীয় একটা ত্রিভুজ তারপরে সমবৃত্তীয় চতুর্ভুজ এরপরে কি হচ্ছে সমবৃত্তীয় পঞ্চভুজ তারপরে সমবৃত্তীয় সর্বুজ মানে বৃত্ত করটাই কি হবে চারটি বৃত্ত একই মাপে অঙ্কন করবা অঙ্কন করার পরে ত্রিভুজ চতুর্ভুজ তারপর যে পঞ্চভুজ তারপর সর্বুজ অঙ্কন করবা এরপরে প্রতি ক্ষেত্রেই বহুভুজ শীর্ষ বৃত্তের পরিধির উপর অবশিষ্ট তাই বহুভুজগুলো সমবৃত্তীয় বহুভুজ মানে দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু কি হয়েছে বৃত্তের পরিধির সাথে কিন্তু লেগে গেছে তাই এগুলো কি হবে সমবৃত্তীয় বহুভুজ এভাবে এই কাজটির সমাধান করবা এরপরে এই কাজটির শেষে এখানে বলা হয়েছে হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তা নিচের খালি ঘরে লেখো এখন যা এই যে দুটি কাজ করলাম যা জানতে পারলাম তা এখানে লিখতে হবে এখানে যা যদি কোনো চতুর্ভুজ বিত্তস্ত হয় অর্থাৎ সমবৃত্ত হয় তবে তার বিপরীত কোন সমষ্টি দুই সমকোণ হবে অনুরূপভাবে কোনো চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি দুই সমকোণ হলে সেটি নিশ্চিতভাবে বিত্তস্ত চতুর্ভুজ হবে এভাবে এই খালি ঘরে এই উত্তরটুকু লিখে রাখবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে এর অপর পৃষ্ঠায় যে একক রয়েছে এই একক কাছটির সমাধান নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন